গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন ছেলে বুড়ো সবাই। এর লক্ষণ হিসেবে বেশিরভাগ সময়ই হজমে গণ্ডগোল দেখা দেয়। ওষুধ ছাড়া ঘরোয়াভাবেও হজমের সমস্যা সমাধান করা যায়। ঘরোয়াভাবে এই সমস্যা সমাধানে কিছু মশলা বেশ ভালো কাজ করে বলে জানান টেক্সাসের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট কেনেথ ব্রাউন। এই চিকিৎসক বলেন, কিছু গবেষণায় দেখা গেছে অন্ত্রের সুস্থতায় হলুদ কার্যকর ভূমিকা রাখে। এটি ইরিটেবল বাউল সিন্ড্রোম IBS উন্নত করতে সাহায্য করতে পারে। আমাদের ঘরেই থাকা আরেকটি মশলা আদা। হজম শক্তি উন্নত করার উপাদান রয়েছে এই মশলায়, যা কিনা গ্যাসের কারণে হওয়া পেট ফোলা ও অস্বস্তি কমাতে পারে। উপকারী মশলার তালিকায় রয়েছে ধনিয়া, যা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। যকৃৎ থেকে বিভিন্ন হজম রস নিঃসরণের সাহায্য করতে পারে ধনিয়া, ফলে খাবার হজম দ্রুত হয়। হজমে সাহায্য করে এমন আরেকটি মশলার নাম মৌরি। খাওয়ার পরে মৌরি চিবাতে বেশ লাগে, তবে এটা যে হজম প্রক্রিয়াকেও উন্নত করে সেটা হয়তো অনেকেরই অজানা। যারা IBS বা ইরিটেবল বাউল সিন্ড্রোমে ভুগছে, তাদের উচিত হবে রান্নায় মৌরি ব্যবহার করা। ডাক্তার ব্রাউন আরেকটি মশলার কথা বলেছেন, যেটির নাম দারুচিনি। এটি পেট ফোলা সমস্যা ও হজম শক্তি উন্নত করার মাধ্যমে অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।